हरे कृष्ण आज के तैरी करब एक नतून आंगी के काचा काठाल एक रेसिपी इटार नाम दिए रॉ जैकफ्रूट विथ स्टिक। तो काचा काठाल विभिन्न भावे खावा जाए आज के मत कर एक आइटेम तैरी करते चेष्टा करब। हमें ये आगे बस भलो लेगे आज अपन संगे ये रेसिपिटा शेयर कर तैरी करते एखाने लागछे काचा काठाल आमी एभावे केटे एटा लवण दिए सेद्ध करे नियेछि। साथे तेमन भावे करते हबे जेन सम्पूर्ण गलिये ना जाय हाफ बयल होलेई हबे। एटा आमी एखन सुंदर करे पिटुपिट दिये जेने नेब लाल लाल करे। तो एटा भाजा होते होते आमी मसलागुलो गले दिच्छि। आमी एखाने निलाम आदा कुচি एकटु लेबु रस ইউজ করব লেবুর রস রসের জন্য লেবু রেখেছি এখানে ভাজা ধনে আর জিরা একসঙ্গে শুকনো টাওয়ার তেলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আছে কর্নফ্লাওয়ার, আছে রাঁধুনি গরম মশলার গুঁড়া, আছে শুকনো মরিচের গুঁড়া, আছে হলুদের গুঁড়া আর আছে এভারেস্টের হিং পাউডার এটা ইউজ করব। আর লাগছে অবশ্যই টমেটো। টমেটোটা আমি পিউরি বানিয়ে রেখেছি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি। আর লাগছে অবশ্যই কাবাবের স্টিক, এরকম কাঠিগুলো বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়, কাবাবের কাঠি বললেই হবে। তো এই কয়েকটা উপাদান দিয়ে আমার হয়ে যাবে। এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর আমি মশলা বানাবো। তো আমি এভাবে স্টিকগুলো বানিয়ে রেখেছি মশলা মাখিয়ে, এবার আমি একটু ভাজবো। তো এরকম একটা তাওয়া নিলে খুব ভালো হয়। সামান্য পরিমাণে তেলই লাগে এটাতে। হয়ে গেছে, আমি স্টিকগুলো মাঝের জন্য দিয়ে দিচ্ছি। আর বাকি যে মশলাগুলো থাকবে এগুলো আমি ওপর থেকে এগুলো দিয়ে দেবো, ফেলার দরকার নেই। এপি টু পিট দু কাঠে দিয়ে দিচ্ছি। অল্প তেল লাগে, সজল মেয়েটি এটা বলতে দেব। আর একটু মশলা বাকি ছিল দিয়ে দিচ্ছি। তাই মিডিয়াম ফ্লেমে এটা করলে ভালো, কারণ উপরে কালার এসে যাবে, ভেতরটা হবে না, ভালো লাগবে না। তো রেডি হয়ে গেল এঁচড়ের স্টিক। এটা এমনিতেই দেখতে এত সুন্দর লাগে, এটাকে এক্সট্রা সাজানোর কোনো দরকার পড়ে না। তালায় সাজিয়ে নিলাম। এমনিতেই সুন্দর, আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটু সাজিয়ে নিলাম টমেটোর একটা ফুল দিয়ে, গাজর আর শসা। ব্যাস হয়ে গেল, খুবই সহজ এবং খুব সাধারণ উপকরণ, খেতে
আশা করি ভালো লাগবে।